ওয়ালাইকুম সালাম আহমদুল্লাহি ও বরাকাতহু একজন জানতে চেয়েছেন যে সুদের ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বারকাল্লাহ ফিকুম আসলে সুদের ভয়াবহতা সম্পর্কে আমরা কি বলতে পারি যে কোরআনের মধ্যে সরাসরি উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাবুল্লা আলামিন বলছেন যে ইয়াম হাকুল্লাহর রি বা ঐ রবি যে এই যে সুদ মানুষকে সুদ মানুষের মধ্যে যেটা সুদ হিসাবে লেনদেন করা হয় এটা অর্থনীতিকে ধ্বংস করে দেয় অয়ুর সদাপদ যেটা মানুষ সাদকা করে যেটা মানুষ দান করে এটা আরো বৃদ্ধি করে এই হলো সুদ এবং এ বিষয়ে অনেক আয়াত এসেছে কোরআনের মধ্যে এই সুরা বা কারাতেই বেশ কয়েকটা আয়াত আছে আয়াতগুলো যদি পড়তে পারেন শেষের দিকে একবারে দুইশো সত্তর পঁচাত্তর বাইয়ের পরে মোটামুটি চার পাঁচটা ছয়টা আয়াত আছে আল্লাহবুল্লা আলম বলছেন রিবা ইনকুন তুমিন হেমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যে চলমান যে রিবা যে সুদটা আছে এটা তোমরা পরিহার করো ছেড়ে দাও যদি তোমরা মমিন হও তাহলে মমিন পূর্ণাঙ্গ মমিন হওয়ার জন্য এটা একটা অন্যতম শর্ত যে সুদ যেটা আছে সেটা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে আর সুদও খাব আবার সালাদও আদায় করব আমি সুদও খাবো সুদ লেনদেন সবই করব আবার আমি মমিনের যে গুণাবলী আছে সেইগুলো নিয়ে চলাফেরা করে আমি বলতেছি আমি পূর্ণাঙ্গ মমিন তা এই আয়াতের আলোকে এটা সম্ভব নয় এবং এ পরে আয়াতে আছে ইল্লাম তা ফা আলু فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله جود دیا مونتا نا کرو اور تا تمرا ایشود فأذنوا بحرب من الله ورسوله تا خلے اتنی جو الله تمرا اللہ بغان اللہ رسولہ شتے جو دیو کر رنو تے نینی فإن تبتم لا تذلیمون ولا تدلمون جو دی تمرا توبہ نا کرو এই যে সম্পদের যে সিংহ ভাগ যে মাধ্যমে তোমরা জুলুম করতেছো এবং অন্যদেরকে অন্যদের দ্বারা জুলুমের শিকারও হচ্ছ তো এটা এবং আরো অনেক অনেক একায়ত আছে আল্লাহবল্লাহ আর আমিন আরো কোরআনের মধ্যে এটা এটা সোরা আলী মরানের মধ্যে ইয়া ইহল্লাহ রীনু লে তা উকুলুর রিবা আতো আফা মুজা আফা অত্যকুল্লা আল্লাহ কুম ফিলে ফোন হে ইমানদারকণ তোমরা খবরদার চক্রহারে চক্রহারে বৃদ্ধি বৃদ্ধি পাই এ ধরনের তোমরা সুদ খেও না আপনি তাকে এক হাজার টাকা ধার দিয়েছিলেন যে প্রতি মাসে তোমাকে পঞ্চাশ টাকা করে দিতে হবে তো ছয় মাস পরে বারো মাস পরে সেটা কি হয়ে গেল ছয়শ হয়ে গেল এক হাজারের কাছে সেটা ষোলোশো হয়ে গেল তো আপনি পরে আবার বলতেছেন তাহলে চক্রহার মানে এই তখন ষোলশ ষোলোশো টাকা থেকে তখন আবার হবে ষোলোশো টাকা থেকে আবার তখন ইয়া শুরু হলো সুদ শুরু হলো তাহলে চক্রহারে উনি টাকাও দিচ্ছে না বাড়তেছে আছে 1000 টাকা ধার দিয়েছিল সেকেন্দার আছে 5000 টাকা হয়ে গেছে তো এটাই আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত নিষেধ করতেছেন অকদ আনহু ওয়া আকলিহি মামওয়ালান নাস বিল ওয়াখযুহুমুর রিবা ওয়া কুদনুহু আনহু ওয়া আকলিহি মামওয়ালান নাস বিল বাতিল এবং বাতিলভাবে মানুষের সম্পদ খাওয়া এবং সুদ গ্রহণ করা এটা নিষেধ করা হয়েছে কে কেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতোরাং অনেক এটা তো কোরআনের আয়াত হাদিসের মধ্যেও অনেক আপনারা জেনেছেন যে যাই হোক কি যেন একটা হাদিস আছে জিব্রাইল আল্লাহ তালা আনহুল হাদিস যে আকিলু রিবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি وقال هم سو الله اكبر যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ওই সকল ব্যক্তিদের উপরে যারা সুদ খায় যারা সুদ খাওয়ায় মানে যারা সুদ দেয় যারা এই বিষয়ে লেখালেখি করে যারা এই বিষয়ে সাক্ষী থাকে সাক্ষ্য গ্রহণ করে তাদের সবার উপরে লানো এবং পরের কথাটু কারো মারাত্মক এবং খুব ভয়াবহ সেটা হলো সাওয়া এখানে আমাদের জন্য কোনো মানে সুসংবাদ নেই যে আমি খাচ্ছি না আমি তাকে খাওয়াচ্ছি আমি দিচ্ছি আমি বাধ্য বা ইত্যাদি আমি তাকে দিচ্ছি এবং আমি আমার লেখালেখি করতেছি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ব্যাংকে বসে বসে লিখতেছি আর একজন একজন আছে সাক্ষী আছে লেখালেখি করতেছে খাতা কলমে লেখে নিচ্ছি আমি সাক্ষী হিসাবে থাকতেছি আমি তো আর খাচ্ছেও না আমি দিচ্ছেও না কিন্তু না রাজুসাল্লামের পরের অংশটুকে শিখে হোম সাওয়া তারা হচ্ছে সবাই সমান আল্লাহ আকবর আল্লাহ আকবর রসুল সাল আলিহাসাল্লাম উনি বলছেন এই হাদিসটা মুসলিম এবং এই হাদিসটা হচ্ছে হি হাদিস যে সামর রাজি আল্লাহ হাদিস যে উনি বলছেন যে আমি যাই হোক মানে হাদিস লম্বা হাদিসের একটা অংশ আর কি তো এখানে কিছু মানুষকে দেখলাম যে রক্তের মধ্যে রক্তের নহরে রক্ত নদীতে রক্তের মানে এরকম একটা জায়গাতে নহরে মানে নদীর মধ্যে রক্তের রক্তের সাগরের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে কিন্তু ওই লোকটা এই দিকে আসতে চাচ্ছে পাড়ির দিকে আসতে চাচ্ছে কিন্তু এখানে নিযুক্ত ফেরস্তা যখনই কাছে আসতেছে সেই ফেরেস্তার হাতে পাথর আছে সে পাথর মেরে আবার তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহফা আকবার অলি হেয়াবুল্লাহতা ফরুল্লাহ এবং ওখানে জিজ্ঞাসা করেছিলেন যে আসলে এটা কি মা আদা ফকল অর্থাৎ উনি বলেছিলেন এটা জিবরুল আহিসাল্লাম বলেছিলেন যে আল্লাহ ইতাফু কিলা রে এরাই হচ্ছে সুদখোর এরাই হচ্ছে সুদ খাই সমাজে যারা কি আছে যারা এই টাকাওয়ালা আছে যারা ধনাঢ্য ব্যক্তিরা আছে তারা এরকম ভাবে বসে বসে সুদ খায় এবং অর্থনীতির চাকাকে তারা এরকম ভাবে ধ্বংস করে দেয় এই সুদের মাধ্যমে নয়শো কোটি টাকা নাকি তার সুদ আছে একশো কোটি টাকা তার সুদ আছে দশ কোটি টাকা সুদ রেখেছে জনগণের সম্পদগুলো এভাবে রেখে তারা বড় বড় যারা শিল্পপতি আছে তারা বড় বড় এমপি মিনিস্টার যারা আছে তারা সবাই ভাবে ব্যাংক থেকে সুদ নিয়ে দেশটাকে একবার আষ্টে খেয়ে ফেলে দুনিয়াটাকে খেয়ে ফেলতেছে এটা এরমভাবে হবে ছোটরা তাদেরকে ভয় ভয় করা উচিত রক্তের সাগরের মধ্যে যদি থাকতে চাও রক্তের সাগরের মধ্যে যদি হাবুডুবু খেতে চাও হে সুদখোরেরা তারা তোমরা সাবধান থাকো ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায়তে উল্লেখ করছিলেন যে আপনি বলছেন যে সুদের ভয়াবহতা মানে কত অনেক আছে সুদের ভয়াবহতা কিন্তু আমরা ভয় করি কয়জন ওলে আউযু বিল্লাহ আল্লাহ জানো আমাদেরকে এখান থেকে হেফাজত করেন নবী আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা ভয়ঙ্কর এবং ক্ষতিকর এ ধরনের সাতটা অধ্যায় থেকে তোমরা অবশ্য বেঁচে থাকো সাল্লামকে জিজ্ঞাসা করা হলো গুলো কি তার মধ্যে সিরকের কথা বলেছেন কথা যাই অনেক কিছু বলেছেন এখানে আছে ও আকলুর রিবা ও আকলুর রিবা সুদ খাওয়া থেকে তার মানে কি অবশ্য অবশ্যই ধ্বংস করবে আপনি যদি ধ্বংস না হন তাহলে আপনার শরীর ধ্বংস হবে আপনার টাকা থাকবে পয়সা থাকবে বিল্ডিং থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে সবকিছু থাকবে কিন্তু আপনার ভিতর থেকে সব নষ্ট হয়ে যাবে অসুস্থ হবেন খেতেও পারবেন না চলতেও পারবেন না যাই হোক এই ধরনের আরো অনেক হাদিস এসেছে যে রসুলাম বললেন ধ্বংসকারী তার মানে কি ধ্বংস হবে মানুষ তার মানে মানুষ ধ্বংস হবে মানে রসুল্লাহ বিদায়ী হয়েছে ময়দানে যে বিখ্যাত কথা রফতাল্লাম বললেন যে আমি এই কি যেন হারেস সিবিন আব্দুল মুতালিব অন্য জায়গাতে আছে আব্বাসিবিন আব্দুল মুতালিব যে আমি জাহিলি যুগে যেগুলো আছে সেগুলো আমি সবগুলো আজকে পায়ে পায়ের তলে সব পৃষ্ট করে দিলাম আর আমি সর্বপ্রথম যে কাজটা যে কাজটা করলাম তা হলো যে সুদকে আমি আজকে পায়ের তলে পৃষ্ঠ করলাম আমি একবারে নিশ্চিন্ন নিশ্চিহ্ন করে দিলাম যে নবী রাসুল সাল আলী আসাল্লাম আমাদেরকে সরিয়েত দিয়ে গেলেন সালাদ সিয়াম হজ জাকাত নীতিমালা যা কিছু আছে সব কিছু দিয়ে গেলেন ইসলামী অর্থনীতি দিয়ে গেলেন জাকাত ব্যবস্থা দিয়ে গেলেন অথচ আমরা সবগুলো গ্রহণ করলাম আবার সুতটাকে গ্রহণ করলাম অথচ সেটা ও বিদায় হজার ময়দানে ওখানে পায়ের তালে ওখানে পৃষ্ঠ করা আছে সেখানে নিশ্চিহ্ন করে দিয়ে গেছেন অথচ সেটা আবার আমরা নিয়ে এসেছি এবং মনে রাখবেন দারুণ জিনিস এই হাদিসার শেষে কিন্তু আছে এহাদিশ হিসেবে আল্লাহ আহাল বাল্লাহ আল্লাহ আহ মাহাল বাল্লাহ হে আল্লাহ সবাইকে সাক্ষী রেখে বলছেন যে আমি কি পসাল্লাম সব কিছু সাহাবিগন বলেছিলেন নাম জি প্রসাইছিলেন আসল সাল্লাল্লাহ আলিকুসাল্লাম এরকমভাবে তিনবার বলার পরে শেষে বললেন যে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো তাহলে আমি কি মানে কি বলতে পারি বলেন ভয় ভয়াবহ সম্পর্কে বিদেহ হজ্জের ময়দান এত গুরুত্বপূর্ণ যেখানে শরীয়তের অধ্যায়গুলো উঠিয়ে নিয়ে এসেছেন উঠিয়ে নিয়ে আসার পরে শেষ পর্যন্ত বলেন সুত কি আমি আজকে পায়তলে ফেললাম খাইরে আল্লাহর আজকে তার আমার উম্মত সেই উম্মত হয়ে ইহুদি নাসারাদের সেই নীতিমালা ইহুদি নাসারাদের সেই অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে এসে আজকে আমরা কলুষিত করছি আজকে আমাদের হৃদয়ের অন্তকে পুসিয়ে গড়িয়ে নষ্ট করে ফেলতেছে আজকে আমরা শে সুদ খাচ্ছি সুদ খাবার ইবাদত করতেছি সুদ খায় আবার আমার কাজ করতেছি সুদ খায় আমারে এই করতেছি আরে আমরা অসঙ্কিত ভিতরে অশক কিভাবে ভালো হবে আস্তাগফিরুল্লাহ মত ওবে লিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যাই হোক আর অনেক হাদিসের রকম হবে আছে একটা হাদিস এসেছে হাদিসটা সম্পর্কে সিহাত সম্পর্কে দ্বন্দ্ব ফसाद আছে কেউ বলেছেন সহি কেও বলেছেন ঠিক না যাই হোক তা দি কিন্তু হাদিসটা প্রসিদ্ধ যে কেউ যদি দিরহাম মানে এক দেরহাম যদি কেউ সুদ খায় তাহলে তার যে সবচেয়ে ছোট গুণা হচ্ছে সেই জন্য তার মায়ের সাথে বিবাহ করলো এটা হাকিমের মধ্যে সুদের ভয়াবহ সম্পর্কে এবং সর্বশেষ এই হাদিসটা আহমাদের হাদিস যে রসুল সাল্লাম বলছেন যে দেরহাম রিবা দেরহামিবা জুল আলম খায় হাম একটু তাহলে সে যেন বার জেনা করলো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন এই সুদ নামক ভয়াবহ অধ্যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বার আলাইকুম ফিকুম